তীব্র রাগ ক্ষোভ আর টেকেনি, বরং হাসি পেল। সবগুলো মাসখানেক ধরে তার নাকের ডগায় একটা বাসা ভাড়া নিয়ে থাকছে, আর সে কিছুই জানতে পারলো না। জানার চেষ্টাও করেনি অবশ্য। পুষ্পিতা আর নিজের শিক্ষক সত্তা জিয়ে রাখতে এমন ডুবে ছিল, অন্যদিকে নজর ফেলার সময় কোথায়? তাহলে এজন্যই দুবার বাড্ডা গিয়ে একটাকেও পায়নি। সাব্বিরদের যে বলে গেছিল জরুরি কাজের কথা, এই তবে জরুরি কাজের নমুনা? তক্ষুনি হতাশ শ্বাস ফেলল সাফিন, আহত কণ্ঠে বলল, আর আমি তো কিছু না করে লাত্তি খেলাম, এখানে এলামে কাল রাতে, আর আজকে আমাকে লাত্তি দিয়ে স্বাগত জানানো হলো। এর থেকে ভালো অভ্যর্থনা একটু মাস্তানা দিতে পারে। পরপরই মুখ কালো করে বলল, আমাদের দেখে তুই খুশি হোস নি বিট্টু? তীব্রর সব ক্ষোভ শেষ, উধাও অযাচিত ক্রোধ। বন্ধুদের দেখে খুশি হওয়ার সত্যিটা ছুট ফুরে বেরিয়ে এলো এখন। উঠে সে জড়িয়ে ধরল সাফিনকে, বাকিদের ঠোঁট জুগলে ফোয়ারা ছুটল হাসির। স্বস্তিতে লোজ পাঠ হলো বক্ষ। যাক, বিট্টুটা ভুল বোঝেনি তাহলে। তীব্র ওদের উদ্দেশ্যে হাত বাড়ালো তখনই, অমনি এক একটা ছুটে এসে যে যার মতো জাপটে ধরল ওকে। পাঁচ বন্ধুর মিলনের উল্লাস ভেসে বেড়ালো হাওয়ায়, সকলের সাথে তাল মিলিয়ে হই হই করলো বাড়িঘর। তীব্র এসে সরে শুধাল, আন্টি কেমন আছে? সাফিন হৃষ্টচিত্তে বলল, আলহামদুলিল্লাহ ভালো, ওদের চিকিৎসা ব্যবস্থা এত দারুণ না, শেষের পরে মা ফিট। হ্যাঁ, আসার সময় মা আমাকে বলেছে তোকে নিয়ে যেতে, হাসপাতালে বসে প্রাণ ভরে দোয়া করেছে। জানিস কতবার কল করেছিলাম, ধরলিও না। সময় পাইনি, আজকাল ফোন কোথায় রাখি সেটাই খেয়াল থাকে না। আর জানিসই তো, মন্ত্রী মশাইকে প্রত্যেকটা দিন ফোন করে নতুন নতুন কাজ দেয়, ডেকে পাঠায়, কিছুটা ওনার যন্ত্রণাতেই সাইলেন্ট করে রাখি। কিন্তু গরুটা তো ধরে না, ওটা কি করে? তীব্র আবার জায়গায় গিয়ে বসল, জিজ্ঞাসা করল প্রথমে, সিগারেট আছে? ব্যস্ত ভঙ্গিতে সিগারেট লাইটার এনে সব একসাথে এগিয়ে দিল আরমান। ও ছোটে গুজে আগুন জ্বালাতে জ্বালাতে জানালো, সে আজকাল আমার থেকেও ব্যস্ত থাকে, চাকরি খুঁজছে। এতবার বললাম আমি ব্যবস্থা করে দেই, শুনলো না, তার উপর আবার আমাকে পড়াতেও হয়। সহসা হোঁচট খেল ওরা, বুঝতে না পেরে বলল, তোকে পড়াতে হয় মানে? তীব্র দীর্ঘশ্বাস ফেলল, বিরক্ত কণ্ঠে জানাল, আর বলিস না তো, ছোট্ট থেকে পড়াশোনাতে মনোযোগ না দিয়ে যে কি ভুল করেছি। লেকচারার হওয়া কি মুখের কথা, নিজেকে জানতে হয়, তারপর অন্যদেরকে শেখাতে হয়। সেজন্য রোজ রাতে নাহিদ যেটা দেখিয়ে দেয় পরের দিন আমি সেগুলো গিয়ে পড়াই, তারপরও ভয়ে থাকি সিলেবাসের বাইরে না কেউ কোনো প্রশ্ন করে ফেলে, তাহলে তো হাঁ করে চেয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। ওরা বিমর হয়ে আবার মুখ চাওয়াচাওয়ি করল। সাফিন বিস্ময় নিয়ে বলল, বিট্টু মাস্তান এখন ভয়ও থাকে আবার পড়াশোনাও করে, বাহারে বাহ, হঠাৎ ওদের কাছে শুনেছিলাম তোর এই লেকচার হওয়ার কথা, যতক্ষণ অবাক হয়েছি এখন তো অবাকের ছুটে আমার মাথাটাও ঘুরছে। তীব্র একটু অস্বস্তিতে পড়ে গেল, এটুকুতেই সাফিনের মাথা ঘুরছে। তাহলে তার যে রাতারাতি কত পরিবর্তন এসেছে সেসব জানলে কি করবে? মুশফিক তুল্য ভিন্ন কথা, খুব গুরুতর কণ্ঠে বলল, ওসব বাদ দে। আচ্ছা বিটু, তুই নাকি সাব্বিরকে ফোন করে চাঁদা তুলতে মানা করে দিয়েছিস? তীব্র সোজা সাপটা জবাব দিল, শুধু চাঁদা নয় তো, দলবল নিয়ে ওখানে বসতেও মানা করেছি। সাফিন উদ্বিগ্ন হয়ে বলল, কিন্তু কেন, এত বছরের পুরনো জায়গা আমাদের, মানুষের ভিতরে ভয় ঢুকিয়ে নিজের জায়গা বানিয়েছিস তুই, উট করে সব কিছু কেন উঠিয়ে বলতে বললি? এর আগে নাকি গিয়ে বলে এসেছে মেয়েদের দেখলে টিজ না করতে, সেটা বল। তীব্র বলল, বলার দরকার নেই, আমার কাজ আমার মাথায় আছে, আর যা করেছি বুঝে শুনেই, কারণ ছাড়া আমি কোনো কাজ করি কখনো দেখেছিস? তার এক একটি রহস্য মোড়া কথায় চারজন তলিয়ে গেল বিভ্রমে, কিছু বুঝতে না পেরে বোকা বোকা চোখে চেয়ে রইল কেবল। তীব্র নিজেই বলল,
আমি আর এসব গুন্ডামিটি নেই, চাঁদা তোলা তো দূর, অহেতুক কারো গায়ে ঠোকাও দেবো না। বিট্টু মাস্তানের গ্যাং বাড্ডা থেকে বরাবরের মতো তুলে ফেলেছি। প্রত্যেকে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল, ফ্যাল ফেলে বিস্ময় সমেত চেয়ে রইল কিছুক্ষণ, পরপরই ধরফর করে পাশে বসল এসে। মিরাজ মুখ খুলল আগে, কণ্ঠে অবিশ্বাস। কি বলছিস, তুই না বলেছিলি মানুষকে ভয় দেখাতে, তাদের চোখে তোর জন্য ভয় দেখতে তোর ভালো লাগে, আনন্দ হয়, তাহলে হঠাৎ কি হলো? তীব্রর চাহনি নরম হলো, অন্যরকম শোনালো ভরাট স্বর বলল, না মানুষকে ভয় দেখিয়ে যে আনন্দ, তার থেকে অনেক বেশি আনন্দ ওদের মুখে হাসি ফোটানো, বিপদে সাহায্যের হাত বাড়ানোতে সবচেয়ে বেশি ভালো লাগা। যখন কাউকে একটু সাহায্য করবি, তখন যেভাবে দোয়া করবে ওরা, দেখবি তোর দুনিয়াটাই বদলে গেছে। তুই ভেতরে যাই হোস না কেন, একটা মানুষের কাছে নিজেকে ভালো মানুষ বানাতে যে সুখ, সেসব অন্য কিচ্ছুতে নেই। কথার পিছে ওদের শব্দ ভাণ্ডার ফুরালো, হত বিহবলতায় কিছুই বলতে পারছে না। এতগুলো বছর যে বিট্টুকে চিনে এসেছে, দেখে এসেছে, সে এ যেন নয়। দুজনের মাঝে আকাশ পাতাল তফাত। তীব্র ফের বলল, আমি এই 4 মাস ভিতুমের সাথে থেকেছি, পৃথিবীটা না অন্যরকম সুন্দর। প্রথমবার আমি কাউকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছি জানিস, প্রথমবার মায়ের মতো কেউ আমার মাথায় হাত রেখে দোয়া করেছে, প্রথম কারো ঠোঁটে আমার জন্য হাসি দেখেছি, সেদিনই ঠিক করে নিয়েছি ও সব আর নয়। আমি আর বিট্টু মাস্তান হতে চাই না, ভদ্র সভ্য লেকচারার তীব্র রেজাটাই আমার বেশি পছন্দ। আরমান হড়বড় করে বলল, কিন্তু চাঁদাবাজে তুলে দিলে আমরা খাবো কি, হাত খরচ চালাবো কি দিয়ে, নাইট ক্লাবে যাব কিভাবে? তীব্র সূচালো চোখে চাইল, কেন হাত পা নেই তোর, কাজ করে খাবি, আরেকজন কষ্ট করে রোজগার করবে সেটা লুটে নেওয়ার থেকে নিজে পরিশ্রম করে দেখ, নিজেকেই নিজে সম্মান করতে ইচ্ছে করবে। এই তো গত 4 মাস চাকরি করছি, হাত পেতে বেতন নিচ্ছি প্রতিবার, অন্যরকম একটা মজা এতে, আমার মনে হয় এই মজা তোদেরও পাওয়া উচিত। শাফিন তুচ্ছ হেসে মাথা নাড়ল দুপাশে, বলল, গিট্টু তুই কি ভুলে গেছিস, আমি চাকরির চেষ্টা করে তারপর এই মাস্তানিতে এসেছিলাম, এখনকার যুগে চাকরি এত সোজা না রে, আবার আমাদের ব্যাকআপও নেই। মিরাজের সমান মুখ কালো করে বলল, সেই তো আমার সার্টিফিকেটের যে দশা, চাকরিটা দেবে কোন? তীব্রকে বিচলিত দেখা গেল না, ধীরস্থিরে জানালো, তোরা চেষ্টা কর, ইন্টারভিউ অবধি তোদের দায়িত্ব, এরপর কাজ পাবি না পাবি সেটা আমি দেখে নেব, চাকরি নিয়ে তোদের ভাবতে হবে না, ওসবের জন্য মন্ত্রীমশাই আছে তো। মনের মতো সমাধান পেয়ে ওরা খুশি হয়ে গেল, একে একে উচ্ছলতা ভিড়ল নিভে থাকা চেহারায়। তবে এতটা সময় পাশের চুপটি করে দাঁড়িয়েছিল মুশফিক, বৃদ্ধিমান ছেলেটা সূক্ষ্মভাবে লক্ষ্য করছিল তীব্রকে, এবার এসে কাছে দাঁড়ায় কাঁধে হাত রেখে বলে, তীব্র আজকে মিথ্যে বলল না, ইগো বজায় রাখতে কোনো রকম ভণিতাও করেনি, সোজাসুজি জানাল, যাচ্ছি না গিয়েছি, আমি ওকে ভালোবাসি। মুশফিক চমকে তাকায়, একই রকম থমকে থাকে সকলে, সমস্বরে চেঁচিয়ে ওঠে, আরমান অধৈর্য হয়ে বলল, আর ওই মেয়েটা, ও তোকে ভালোবাসে? এ যাত্রায় হতাশ ছাপ বসল তার শূন্য আদলে, তেমনি নিরাশ কণ্ঠস্বর, না কিছু তো বলিনি। মুশফিক বলল, জানি না, যখন মনে হতো ওকে পছন্দ করি ততদিন সব কিছু গুছিয়ে করেছি, প্ল্যানের বাইরে কিছু হয়নি, অথচ যবে থেকে নিশ্চিত হলাম ওকে ভালোবাসি তবে থেকে ওকে দেখলেই আমার সব এলোমেলো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি আমার মধ্যে নেই, এই জন্য কিছু চেয়েও করতে পারছি না, তারা হুড়োতে সব হাতছাড়া হয় যদি। সে বলল, তীব্র বিদ্রুপ হেসে বলল, যে নাম ডাকের কথা বলেছিস ওসব শুনলে প্রেম যেটুকু হওয়ার সেটুকু হবে না। মিরাজ যুক্তি দেয়, তাও ভাই যাই বলিস তুই, ওই মেয়ে যা ভিতু, মনে নেই সাপিনের হাতে ছুরি দেখেই কেমন অজ্ঞান হয়ে গেছিল, তুই এত কষ্ট না করে একটা কোষে ধমক দে, ধমকও লাগবে না, দেখবি তোর একটা চোখ রাঙানিতেই ফুসফুসা ভয়ে প্রেমে পড়ে যাবে। বোকা বোকা কথা চায় ফিক করে হেসে ফেললো আরমান, তীব্র নিজেও বিরক্ত হলো। শাফিন বলল, চোখ রাঙানি নয়, আসলে ও যেটা বোঝাতে চাচ্ছে পাওয়ার আছে গিট্টু,
তার উপরে মেয়েটা এতিম, উপরে মাথা জোগার মতো কেউ নেই, ওকে কাছে টানতে তোর তো 2 সেকেন্ডও লাগার কথা না। তীব্র নিশ্চুপ, কিছুক্ষণ ঠান্ডা চোখে সাফিনীর মুখের দিকে চেয়ে রইল। ছেলেটা অস্বস্তিতে ভুগে বলল, না মানে তোর ভালোর জন্যই বলেছি। তীব্রর দড় কণ্ঠের সুদৃঢ় জবাব আসে, ফুল কখনো বজ্রপাতে ফোটে শুনেছিস? শুনিসনি, কারণ ফুল ফোটে মালির যত্নে। পুষ্পিতা আমার কাছে ফুল, ভীষণ কোমল সুন্দর একটি ফুল, যে ফুলে পাওয়ার খাটিয়ে মুশে দেওয়ার মতো ফুল তো দোষ, জোড়া জুড়ির একটা আঁচও লাগাবো না আমি, যত্ন করব, ভীষণ যত্ন, সেই সাথে পৃথিবীর সবটুকু নিবেশন দিয়ে বাঁচিয়ে রাখবো আমার বুকের মধ্যে। মার্কোটে তীব্র চোখে আচমকা প্রেমিক সুলক কাব্য, সবার যুক্তি বিতর্ক হারিয়ে যায়, তবে বিস্তর হাসল সাফিন, আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ে বলল, বাবা শেষমেশ আমাদের বন্ধুটা প্রেমে পড়েছে তাহলে, যাক খুব করে চাইছিলাম কেউ একজন আসুক। এর যে তোর মেয়েদের প্রতি এত অনিয়া ছিল, কেটে গেল সেটা, দিতে হলো এসেতেছ, যার জন্য গিষ্টু মাস্তান রীতিমতো লেকচারার বনে গেল, কিন্তু তোর থেকে পাওয়ারফুল রে গিট্টু, সাবধান। সবার হাসির মাঝে ভাবনায় বোধ হলো তীব্র, তারপর আচমকাই গম্ভীরতার ছাপ বসলো আনুনে, ফট করে প্রশ্ন ছুড়ল, তোরা এখান থেকে কবে যাচ্ছিস? হাসি হাসি মুখগুলো চুপসে এলো অমনি, মুশফিক মিনছি কণ্ঠে বলল, তীব্র চড়া কণ্ঠে বলে, একদম না, তোদের নিয়ে বিন্দু মাত্র রিস্ক নেব না আমি, এখানে থাকলে কোনো না কোনো গন্ডগোল তো নিশ্চয়ই ঘটাবি। মিরাজ ব্যস্ত যুক্তি দিল, বিশ্বাস কর আমরা এরকম কিছু করব না, তুই ভালো হয়ে গেছিস না, এবার আমরাও হব, এখন তো এখানে 1 মাস এসেছি, কোনো মেয়েকে বিরক্ত করিনি, আর বিরক্ত করব কি ভাই, আমরা তো বাইরেই বের হয়নি, খাবার দাবার সব অনলাইনে আনিয়েছি, আর বাড়তি যা লাগতো ওই দারোয়ানের ছোটো লোক ছেলেটাকে দিয়ে আসতাম। তীব্র ফ্রু চাল, তা কতদিন বসে বসে খাবি এভাবে, বের হতে হবে না, তখন তো অকাজ ঠিকই করবি। আরমান বলল, বসে খাবো না তো, আমরাও চাকরি করব, তুই আঙ্কেলকে দিয়ে সুপারিশ করালেই তো চাকরি কনফার্ম হবে, তাই না? আর দেখ ভাই, চাকরিতে ঢুকলে অফিসের অত খাটাখাটুনিতে দম ফেলব না, মেয়ে দেখে টিজ করব। সাফিন বলল, আমি তো এখানে থাকতে পারবো না, মাকে আর বেনুককে দেখার জন্য আমি ছাড়া আর কেউ তো নেই, ও থাকুক না গিট্টু, এবার মতো বিশ্বাস কর বেচারাদের, ওকে ছাড়া আসলে আমাদের ভালো লাগে না, ও থাকলে আমিও মাঝে মাঝে আসবো, এই কবে থেকে সবাই একসাথে চলছি, প্লিজ তারই দিস না। মুশফিকের কণ্ঠে অনুরোধ, এতজন এতবার করে বলায় তীব্র দমে এলো, মুখের উপর মানা করতে মায়াও হলো বাঁচে, তবে সতর্ক করলো কড়া গলায়, কথাগুলো যেন মনে থাকে। ফ্ল্যাটে আসার 4 মাস, অথচ এই প্রথম ছাদে এলো নাহিদ, আহামরি সুন্দর বলতে এখানে কিছুই নেই, বরং এপাশ ওপাশ টাঙানো দড়িগুলো মাথার উপর ছুটছে, এক কোণে কয়েকটা নয়নতারা গাছের চারা, আর বিশাল বড় একটি ট্যাঙ্কি ছাড়া বাকি সব ফাঁকা, অথচ ঠান্ডা হাওয়ায় মন জুড়িয়ে গেল ওর, শ্বাসটান্ড লম্বা করে, শান্ত ভোর, মৃদুমন্দ আলোর ছটা আসছে, ছোট ছোট পাখিদের দল নীর ছেড়ে পাড়ি দিচ্ছে গগনে। নাহিদ চারিদিকে দেখছে, মন টিকছিল না ঘরে, বিট্টুটাও নেই, এত ভোরে কোথায় যে গেল, গেল তো গেল, ওকে সঙ্গে নিলেও তো পারত, হঠাৎ ডানে ফিরতে খেয়াল পড়ল রেলিং ধরে দাঁড়িয়ে আছে নোহা, পিঠ ফেরানো ওদিকে, কানে ফোন, ক্লান্তহীন বক বক আর কণ্ঠ শুনেই চিনতে ফেলল, ক্লান্তহীন বক বক আর কণ্ঠ শুনেই চিনে ফেলল নাহিদ, প্রথমে অবাক হলো এই ভোরে এই মেয়ে এখানে, পরপরই ছোটে হাসি টেনে এগিয়ে গেল কাছে, কিছু বলতে যাবে পূর্বেই ওপাশ হতে নুহার কর্কশ বাক্য ভেসে আসে, খুব রেগে রেগে কথা বলছে মেয়েটা, অমনি হাতটুকু গিলে নিল নাহিদ, সজাগ কানে স্পষ্টরূপে বাড়ি খেলো নুহার সব কটা কথা, নিরন্তর ছাড়ি মারছে কাউকে, মেয়েলি কণ্ঠে কি তেজ, নাহিদের দুর্বল বুকে বছরের ন্যায় আঘাত হানে সেসব, এমন ধমকে ধমকে কথা বলতে কোনো মেয়ে মানুষকে আজ অব্দি দেখেনি সে, মেয়েরা হবে মোমের মতো নরম, যেমন কোমল মন তেমন কোমল চালচলন থাকবে এদের,
তা না, এই মেয়েকে দেখো, নির্ঘাত আয়েশান্তি জন্মের সময় মুখে মধু দেয়নি, তক্ষুনি খুঁড়ে চাইল নুহা। চিন্তায় মুশকুল নাহিদকে আচমকা দেখে চমকে উঠল একদম, শঙ্কায় আতঙ্কে চেঁচালো, ও মা গো। কিন্তু ভীত নাহিদের ভয় লাগেনি আজ, বরং